প্রত্যাশিত নগরের কিন্তু শেষ নাই, আপনি যত দিবেন তত চাহিদা বাড়বে। নতুন নতুন টেকনোলজি আসছে, নতুন কিছু চাচ্ছে মানুষ। একটি পুরানো শহরকে, আমাদের নারায়ণগঞ্জ কিন্তু অনেক পুরানো একটি শহর, হেভি ডেন্সি পপুলেটেড একটি শহর, এখানে কিন্তু ফ্লটিং পিপুল প্রচুর, প্রতিদিনই বিভিন্ন ধরনের আপনার সমস্যা তৈরি হয়। তারপরও চেষ্টা করেছি যে এই শহরকে ম্যানেজ করে ইট পাথরের এই শহরকে কতটুকু সবুজায়ন করা যায় সেদিকে চেষ্টা করেছি। স্থানীয় সরকারের প্রতিনিয়ত এক একটা কাজের চ্যালেঞ্জ। আপনি এখনই একটা ডিপ ড্রেন করে গেলেন, কিছুদিন পরে দেখবেন পাশে একটা পুকুর ভরাট করে ফেলছে পাবলিক, আবার ওখানে জলাবদ্ধতা, আবার নতুন করে আপনাকে কিছু করা। সব কিছু মিলে বাংলাদেশে কিন্তু স্থানীয় সরকারের কাজ করা খুবই খুবই ডিফিকাল্ট। দেখেন অন্য পর্যায়ে কিন্তু এত কাজে জবাবদিহিতা নাই, কিন্তু স্থানীয় সরকারে, সেটা ইউনিয়ন পরিষদ বলেন, পৌরসভা বলেন, অথবা সিটি কর্পোরেশনে বলেন, জবাবদিহিতা কিন্তু আমাদের সবচেয়ে বেশি এবং কাজও কিন্তু হয় সবচেয়ে বেশি। সুতরাং আমার চ্যালেঞ্জ সবসময় থাকবে, আমি যতটুকু চেষ্টা করেছি এই নগরকে একটু নিঃশ্বাস নেওয়ার জায়গা করে দেওয়ার চেষ্টা করেছি। যদিও এখানে আপনার খোলা জায়গা স্পেস খুব কম, আপনি বলেছেন বাধা কী পাই, আমি ছোট্ট একটা উদাহরণ দেই। শেখ রাসেল পার্ক করতে যে মামলা, হামলা, প্রতিবাদ, অনেক কিছু সম্মুখীন হয়েছি, এত বিস্তারিত এখন বলার সময় না, কিন্তু আমাকে কেউ রুখতে পারেনি। আমি 50টা চিঠি লিখেছি রেল মন্ত্রণালয়ে, সেই 2003 থেকে, 2003 যখন আমি প্রথম পৌরসভা নির্বাচিত হয়ে আসলাম পৌরসভায়, তখন থেকে এই পর্যন্ত 50টা। আচ্ছা, ওই পার্ক, শেখ রাসেল পার্ক যখন করলাম তখন কিন্তু বিভিন্ন দিক থেকে বাধার সম্মুখীন হয়েছি, অনেক বাধা, মোটামুটি বলা চলে 50টা চিঠি লিখেছি, কোনো মন্ত্রী মহোদয় আপনার দিব দিচ্ছে এরকম, কিন্তু ডিটেল এরিয়া প্ল্যানে রাজুকের এটা পার্কেই দেখানো আছে, জলাশয় সংরক্ষণ আইনে জলাশয় দেখানো আছে। আমি কিন্তু সেই পার্কটা করেছি, জনকল্যাণে করেছি, 18 একর জায়গার উপরে, এখন তো সবাই যাচ্ছে ওখানে। এইরকম অনেক কাজে চ্যালেঞ্জিং ছিল, যেটা বলে ইলেকশনের একদিন আগে আমি আর এগুলি বলতে চাই না, সব কাজে চ্যালেঞ্জিং। নারায়ণগঞ্জে কাজ করা খুবই ডিফিকাল্ট এবং ওই ডিফিকাল্টি নিয়েই আমি কাজ করি, আমি জেনেই কাজ করি, এবং আমি এমন কোনো কাজ নাই যেখান থেকে পিছপা হয়েছি। ইনশাল্লাহ 6 মাস আগে হয় বা 6 মাস পরে হয় সেই কাজটা।